মানুষ শুরু থেকেই কোনো না কোনো রূপে ভগবানকে ডেকে চলেছেন। হিন্দু ধর্মে পূজা করার একটাই লক্ষ্য যে আত্মা যাতে এই জীবন ও মরণের ঝামেলা থেকে বেরিয়ে স্বয়ং ঈশ্বরের কাছে চলে যায়। এই সংসারে কিছু মানুষ এমনও আছে যারা নিজেদের শারীরিক সীমা অতিক্রম করে ফেলে এবং তারা লাভ করে ভগবানের সান্নিধ্য। প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্মের এক বড় রহস্য হল নাগা সাধু। বন্ধুগণ, সংস্কৃতে নাগা শব্দের অর্থ হল পাহাড়। যেসব লোকেরা পাহাড়ে বসবাস করে তাদের পাহাড়ি বা নাগা বলা হয়। নাগা সাধুর প্রমাণ আমাদের মহেঞ্জোদারোতে মিলে থাকে। অনেক পুরনো মুদ্রাতে নাগা সাধুর চিত্র খোদাই দেখা যায়। সেখানে নাগা সাধু ভগবান শিবের পূজা করছে দেখা যায়। এর থেকে এটাই প্রমাণ মিলে যে নাগা সাধুর ইতিহাস মহেঞ্জোদারোর থেকেও পুরনো। আদিগুরু শঙ্করাচার্যের মতে, ধর্ম রক্ষার জন্য যদি অস্ত্রও তুলে নিতে হয় তাতেও ক্ষতি নাই। নাগা সাধুরা ধর্মের রক্ষা করার জন্য মোগল ও বিদেশি আক্রমণকারীদের সাথে অনেক যুদ্ধ করেছেন। যখন আহমেদ শাহ আবদালির সেনা গোকুলে আক্রমণ করেন, তখন নাগা সাধুরা তাদের খুব খারাপভাবেই পরাজিত করে। আমরা বলতে পারি খুব ভাগ্যবান লোকেরাই সাধু হয়, কিন্তু নাগা সাধু হওয়ার জন্য চাই মজবুত অঙ্গীকার। নাগা সাধু হওয়ার জন্য ব্রহ্মচর্যের পালন খুবই গুরুত্বপূর্ণ। নাগা সাধু হওয়ার আগে ওই ব্যক্তিকে নিজের পিণ্ডদান ও শ্রাদ্ধ নিজেকেই করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, যে কর্ম মানুষ মরে গেলে করে সেটা জীবিত অবস্থাতেই নিজের জন্য করতে হয়। নাগা সাধু 24 ঘন্টায় একবারই ভোজন করেন। নাগা সাধুরা আধুনিক সভ্যতা থেকে দূরে একাকিত্বে থাকতে পছন্দ করেন। নাগা সাধুরা মাটিতে ঘুমান, অর্থাৎ তারা ঘুমানোর জন্য চার পায়া বা খাটের ব্যবহার করেন না। তারা পুরো শরীরে শ্মশানের ছাই মেখে থাকেন। হাট যোগা ও নাগা সাধু। বন্ধুগণ, মুখ্যরূপে যোগার 8টি নিয়ম আছে, যার মধ্যে শারীরিক যোগা যখন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেলে তখন তাকে হাট যোগা বলে। নাগা সাধু হাট যোগার সব সীমা এমনভাবে অতিক্রম করে ফেলে যে তাদের সুপার হিউম্যানও বলা হয়ে থাকে। যেমনকি এরা শূন্যের থেকেও কম তাপমাত্রায় বিনা বস্ত্রে আরামে থাকতে পারেন। ভারতে হওয়া কুম্ভ মেলায় আপনারা আশ্চর্যজনক নাগা সাধু দেখতে পাবেন। না জানে কত বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন। ইনি সব কাজ দাঁড়িয়ে দাঁড়িয়েই করেন। ইনি অনেক বছর ধরে এক হাত উপরেই তুলে রয়েছেন। কিছু নাগা সাধু নিজের দেহে 25 কিলোরও বেশি রুদ্র ধারণ করে রেখেছেন। কিছু নাগা সাধু মাটির নিচে কবরে শুয়ে কয়েকদিন ধরে কিছু না খেয়ে থাকতে পারেন। কিছু নাগা সাধু তো কাঁটার উপরেই বছরের পর বছর শুয়ে রয়েছেন। নাগা সাধু ও জটা রহস্য। বন্ধুগণ, নাগা সাধুরা বছরের পর বছর চুল কাটে না, ফলে ওনাদের চুলে ধীরে ধীরে জটার রূপ ধারণ করে নেয়। জটা রাখার পিছনেও একটা সায়েন্টিফিক রিজনও আছে। যেসব যোগী জটা রাখেন তেনারা অনেক বেশি এনার্জেটিক ও ফেয়ারলেস হন। যেমনকি আপনারা জানেন, চুল আমাদের ইলেকট্রোম্যাগনেটিকের ন্যাচারাল কন্ডাক্টরের মতো কাজ করে। এই চুলের বড় বড় কয়েল বানানোর ফলে ইন্ডাকশন তৈরি হয়, যেটা শরীরকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে ভরে দেয়। এই কারণে ওনাদের উপরে খারাপ আবহাওয়ার কোনো প্রভাব পড়ে না। এটা এমন এক মায়া, এমন এক সিদ্ধি যেটা ওনারা অর্জন করতে চান। এই রকমই আরও রহস্যময় ভিডিও নিয়ে আমরা আসবো পরের বার। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার করুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।